গত 12ই মে কলকাতায় এসে খুন বাংলাদেশের ঝিনাইদহের সাংসদ আনোয়ারুল আজিম। বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় এবার সিআইডি স্ক্যানারে এক অ্যাপ ক্যাপচালক। সূত্রের খবর, খুনের রহস্য ভেদে তদন্তের সূত্র ধরেই ওই চালককে তলব করা হয়েছিল। বৃহস্পতিবার তাকে আটক করে জেরা সিআইডি অভিধাননগর পুলিশের। প্রসঙ্গত, আনোয়ারুল আজিম গত 12ই মে কলকাতায় এসে উঠেছিলেন বরানগরের বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে। গত 13ই মে তার বাড়ি থেকে বেরিয়ে ভাড়া করা গাড়িতে উঠেছিলেন আজিম। দুপুর 1:41 বেরিয়েছিলেন তিনি, তারপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরবর্তীতে তদন্তে উঠে আসে, 13 তারিখ নিউ টাউনের ওই বিলাসবহুল ফ্ল্যাটে যান সাংসদ সহ 3 জন পুরুষ ও 1 মহিলা। সেখানেই তাকে ওই একই দিনে সন্ধ্যের পর শ্বাসরোধ করে খুন করা হয় বলে সূত্রের খবর। যে গাড়িতে চেপে নিউ টাউনের আবাসনে পৌঁছন আনোয়ারুল, ইতিমধ্যেই সেই গাড়িটিকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গাড়ির চালককেও। বুধবার গাড়িটির ফরেন্সিকও করা হয় বলে সূত্রের খবর। অন্যদিকে বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় ইতিমধ্যেই তদন্তকারীদের নজরে আরও 1 ক্যাব চালক। আটক করা হয়েছে তাকে। 13ই মে আজিমকে খুনের পর 14 তারিখ ওই ক্যাবে করেই পালিয়ে যায় 1 মহিলা সহ 2 আততায়ী। সঙ্গে আজিমের কিছু দেহাংশ এই ক্যাবে করে নিয়ে যাওয়া হয় বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। ইতিমধ্যেই ভাঙড় থেকে চালককে আটক করেছে পুলিশ। ক্যাবে করে আততায়ীরা কোথায় কোথায় গিয়েছিল তা জানতে চলছে জিজ্ঞাসাবাদ। প্রসঙ্গত, যেই অ্যাপ ক্যাবে করে 3 আততায়ী একটি ট্রলি করে দেহ নিয়ে গিয়েছিলেন বলে জানা যাচ্ছে, সেই ক্যাবটি ইতিমধ্যে নিউ টাউন থানায় রয়েছে এবং যেই ক্যাবের যেই চালক রয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করছে নিউ টাউন থানার পুলিশ। গতকালও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। মূলত এই অ্যাপ ক্যাবের যিনি ড্রাইভার রয়েছেন তিনি জানিয়েছেন যে 3 আততায়ীকে তিনি তোলেন নিউ টাউন থেকে নজরুল তীর্থের। ওখানে দেখা যায়, সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছিল প্রায় 15 মিনিট গাড়িটি দাঁড়িয়েছিল। এই গাড়িটি 15 মিনিট সেখানে কেন দাঁড়িয়েছিল, আততায়ীরা কী কথোপকথন করছিলেন তা জানতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। পাশাপাশি নিউ টাউনের অ্যাকশন এরিয়ার 1-এ একটি শপিং মলের সামনে 3 আততায়ীকে ড্রপ করেন এই অ্যাপ ক্যাব চালক এবং সেই ট্রলি ব্যাগ নিয়ে আততায়ীরা কোথায় গিয়েছিলেন তা ইতিমধ্যে তদন্তকারী আধিকারিকরা জানতে চাইছেন। বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় ইতিমধ্যেই সরগোল পড়েছে দুই দেশে। তদন্তকারীদের হাতে উঠে আসছে একের পর এক হাড়হিম করা তথ্য। যদিও হত্যাকাণ্ডের মূল এক অভিযুক্ত ইতিমধ্যেই পলাতক, একই সঙ্গে আগামীতে দুই দেশের তদন্তকারীদের হাতে আর কি তথ্য উঠে আসে সেদিকেই অপেক্ষা ওয়াকি বহাল মহলে। কিন্তু খাস কলকাতার বুকে বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় রাজ্যবাসী নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্নচিহ্ন। প্রশ্ন উঠছে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে। ক্যামেরায় শুভজিৎ গায়নের সঙ্গে রেশমি দাস ও শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।